বাচ্চা জন্ম দেওয়ার সময় লোনা পানির ইলিশ মিঠে পানিতে যায়, কুকিল কাকের বাসায় যায়। ঠিক তেমন করে মানুষের যখন সন্তান জন্মের সময় হয়, তখন ওই মারা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে পাড়ি জমায়। বিষয়টি পশু পাখির জন্য সাধারণ হলেও মানুষের জন্য অনেকটা ব্যতিক্রম। পৃথিবীর শুরু থেকেই মানুষ তার বসবাসের উপযোগী বিভিন্ন দেশে চষে বেরিয়েছে, উন্নত জীবনের খোঁজ করেছে সবসময় উন্নত দেশগুলোতে। তো এখন প্রশ্ন হচ্ছে, কেনই বা অন্তঃসত্ত্বা নারীরা শিশু জন্ম দেওয়ার আগে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যায়? সন্তান জন্মদানের সময় এই ভ্রমণকে বার্থ ট্যুরিজম বলা হয়। এই ভ্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে নবজাতক শিশুকে অন্য কোনো উন্নত দেশের নাগরিক হিসেবে জন্ম দেওয়া। কেননা সকল দেশে প্রায় এই আইন প্রচলিত রয়েছে যে যদি ওই দেশের মাটিতে কোনো সন্তান জন্ম গ্রহণ করে, তাহলে তাকেই ওই দেশের নাগরিকত্ব দেওয়া হবে। আর এই শিশুকালকে কখনো কখনো অ্যাঙ্কার দেশীয় বলা হয়। কেননা শিশুরা ওই দেশের নাগরিক হওয়ার সুবাদে তাদের বাবা মাও সেই দেশের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করার সুযোগ পায়। তবে তারপরেও প্রত্যেকটা দেশেরই তাদের নিজস্ব নাগরিকের জন্য আইন প্রণয় রয়েছে, যার মাধ্যমে একজন ব্যক্তিকে নাগরিক হিসেবে আখ্যায়িত করা হয়। সাধারণত শিশু জন্মের পর নাগরিকত্ব ডিভাইড হয় দুই ভাবে। একটা হচ্ছে শিশু যে দেশের মাটিতে জন্মগ্রহণ করেছে সেখানকার নাগরিক হবে সে, আবার অন্যদিকে শিশুটির পিতা মাতা যেই দেশের নাগরিক সেই দেশের নাগরিকতার উপর ভিত্তি করেও শিশুটিকে সেই দেশের নাগরিকত্ব দেওয়া যাবে। বাড়তি সুবিধার জন্য মানুষ প্রথম পথটাকেই বেছে নেয়। তবে একই সাথে এটাও দেখা হয় যে শিশু জন্ম নিলেই কোনো শর্ত ছাড়াই ওই দেশের নাগরিক হতে পারবে কিনা, সেই দেশের আইন কি বলে। তবে সেই দিক দিয়ে মানুষদের প্রথম পছন্দের দেশগুলো হচ্ছে আমেরিকা, কানাডা ও ইউরোপের উল্লেখযোগ্য কয়েকটি দেশ। কেননা এই দেশগুলোতে কোনো শর্ত ছাড়াই যদি ওই দেশের মাটিতে কোনো শিশু জন্মগ্রহণ করে, তাহলে তাকে সেই দেশের নাগরিকত্ব দেওয়া হয়। এইরকম পৃথিবীতে প্রায় 31টা দেশ, অর্থাৎ যদি কোনো রকম ভাবে সেই দেশগুলোতে কোনো শিশু জন্মগ্রহণ করে, তাহলে জন্মসূত্রে সেই দেশের নাগরিক হয়ে যাবে। তবে এই বার্থ ট্যুরিস্টের জন্য অনেক বড় সমস্যা দেখা দিয়েছে সেই দেশগুলোর হাসপাতালে। একই সাথে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে, যার কারণে এখন বেশ কয়েকটি দেশ নাগরিকত্ব আইনে কিছুটা পরিবর্তন এনেছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং জার্মানির মতো দেশগুলোতে তারা নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে একটা শর্ত জুড়ে দিয়েছে। আর শর্তটা হচ্ছে, আপনাকে কমপক্ষে শিশু জন্মের 2-3 বছর পর্যন্ত সেই দেশগুলোতে স্থায়ীভাবে থাকতে হবে। আর সবথেকে মজার কথা হচ্ছে, আপনি যদি পর্তুগালের আপনার শিশুকে নাগরিকত্ব দিতে চান, তাহলে আপনার শিশুর জন্মের 1 বছর আগে থেকে আপনাকে সেই দেশে থাকতে হবে। তো আপনি আমাদেরকে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি বা টুরিস্ট কোন দেশে গিয়ে আপনার সন্তান জন্ম দিতে চান।